রাজশাহীর ছয়টি আসনে এমপিদের সম্পদ বেড়েছে লাফিয়ে লাফিয়ে। শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বেশিরভাগই, চড়ছেন কোটি টাকার গাড়িতেও। বেড়েছে এমপিদের স্ত্রী সন্তানের সম্পদও। দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের সঙ্গে দেয়াল হলফনামায় মিলেছে এসব তথ্য। রাজশাহী এক আসনের টানা তিনবারের এমপি ফারুক চৌধুরী, পাঁচ বছরের ব্যবধানে তার জমা টাকার পরিমাণ শূন্য থেকে বেড়ে 9,38,00,000 টাকা হয়েছে। 15 বছরে অস্থাবর সম্পদের পরিমাণ 57,62,000 টাকা থেকে বেড়ে হয়েছে 10,11,68,000 টাকা। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। রাজশাহী সদর আসনে তিনবারের এমপি ফজলুল হোসেন বাদশার অস্থাবর সম্পদ 15 বছরে 14,93,000 টাকা থেকে বেড়ে হয়েছে 2,30,63,000 টাকা। রাজশাহী তিন আসনের এমপি আয়ন উদ্দিনের 2014 সালে 7,20,000 টাকার অস্থাবর সম্পদ ছিল, যা এখন বেড়ে হয়েছে 67,75,000 টাকা। 2008 সালে এনামুল হকের অস্থাবর সম্পদ ছিল 9,95,00,000 টাকার। রাজশাহী চার আসনের এমপি হওয়ার পর 37 কোটি টাকার ব্যাংক ঋণ মুক্ত হয়েছেন তিনি। নিজের অস্থাবর সম্পদ কমলেও স্ত্রীর প্রায় 3.5 গুণ বেড়ে হয়েছে 9,90,79,000 টাকা। 5 বছরে রাজশাহী পাঁচ আসনের এমপি মনসুর রহমানের অস্থাবর সম্পদ বেড়ে হয়েছে প্রায় 8 গুণ। এবার অস্থাবর সম্পদ দেখিয়েছেন 4,74,00,000 টাকার। তবে নিজের নামে শুল্কমুক্ত প্রাডো গাড়ি এবং স্ত্রীর নামে প্রিমিয়ার গাড়ি কিনলেও হলফনামায় তা দেখাননি। জুন যেত অর্থ বছর, জুনের পরে জন্য এটা দেয়নি, সরকার রেজিস্ট্রেশন হয়েছে জুনের পরে। ট্যাক্সের যদি সম্পদ পরিবর্তন না আসে তো হলফনামা আসবে না। 15 বছর আগে রাজশাহী ছয় আসনের এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ঋণ ছিল 76 কোটি টাকা, তখন অস্থাবর সম্পদ ছিল 2,03,00,000 টাকা। এবার হলফনামায় দেখা গেছে পুরোপুরি দায়মুক্ত তিনি, সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 89,24,00,000 টাকার। It's all there, কোথেকে ইনকাম হয়েছে, কি হয়েছে, ট্যাক্স রিটার্নে কপি দেওয়া আছে, সো ইউ মেক ইওর ওন অ্যানালিসিস। আই অলওয়েজ হ্যাভ বিন পেইং ট্যাক্স এট দ্য হাইয়েস্ট ব্র্যাকেট ফর লাস্ট 30 ইয়ার্স। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন এমপির ক্ষমতা জনকল্যাণের বদলে অর্থ উপার্জনের কাজে ব্যবহার করছেন অনেকে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বিশেষ বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষার জন্যই যেন এই সংসদ এবং এই নির্বাচিত প্রতিনিধিরাও তাই সেই গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেন বলেই নিজেরাও কিন্তু সম্পদ বানানোর চেষ্টাতে যত সময় দেন জনকল্যাণমুখী কাজে তত সময় দিতে পারেন না। হলফনামা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান নাগরিকরা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।